হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ফরিজ আজকে আমি তৈরি করতে যাচ্ছি দারুণ স্বাদের চিকেনের পুরভরা আলুর কাটলেট রোজা রেখে যারা একটু ভিন্ন স্বাদের খাবার খেতে পছন্দ করেন তারা এই কাটলেটটা অবশ্যই ট্রাই করবেন আমি দুইটা পর্যায়ে এই রেসিপিটা তৈরি করে দেখাবো উপরে রাস্তাটা থাকবে আলুর ক্রিস্পি কাটলেট আর ভিতরে থাকবে জুসি চিকেনের পুর তাহলে এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে কাটলেট বানানোর জন্য আমি প্রথমেই চিকেনের পুর বানিয়ে নিব পুর বানানোর জন্য আমি চিকেন সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এটা ভালো প্রথমে সিদ্ধ করে নিতে হবে চিকেনটা সিদ্ধ করা হয়ে গেছে এখন চিকেনটাকে এই অবস্থায় এরকম করে খুলে খুলে নিতে হবে আপনারা ইচ্ছা করলে এটা ছুরি দিয়েও করতে পারেন এরকম শ্রেডেড ভাবে কেটে নিতে হবে ছোট ছোট করে এখন আমি চিকেন গোলার কিমা বানিয়ে নেব তার জন্য আমি একটা হাড়িতে তেল নিয়ে নিচ্ছি সামান্য খুব বেশি নিব মা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি একটু বেশি পরিমাণেই দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে আমি একদম ব্রাউন করে ভাজি নিন এখানে আমি হাফ কাপ পেঁয়াজ ব্যবহার করেছি তাতে আমি সিদ্ধ করা এরকম চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি চিকেন নিয়েছি আমি এক কাপ এটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফটা চামচ জিরার গুঁড়া লবণ স্বাদ মতো আদা রসুন বাটা একটা চামচ গোলমরিচ গুঁড়া হাফটা চামচ আর টমেটো ক্যাচাপ দিয়ে দেবো একটা চামচ এটা স্বাদের জন্য দিচ্ছি অপশনাল এটা ইচ্ছা করলে আপনারা নাও দিতে পারেন আর দিচ্ছি হলুদ সামান্য মিশিয়ে মশলাগুলো মিশিয়ে নিতে হবে ভালো মতো মশলা মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া মশলাগুলো যেন খুব ভালো মতো মিশে যায় তার জন্য আমি এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি খুব বেশি না একদম সামান্য পানি দিতে হবে আর তেলের মধ্যে এটা বেশিক্ষণ ভাজলে মাংসটা শক্ত হয়ে যাবে আমি এখন এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আলুর কাটলেট বানাবো তাই আমি আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলোকে সিদ্ধ করে একটি ফর্কের সাহায্যে এভাবে প্রেস করে আলুটাকে ভালো মতো ভেঙে তারপরে আমি এটাকে হাত দিয়ে মেখে নেব কারণ অনেক সময় আলু মাখা হলেও আলুর মধ্যে ছোট ছোট এরকম দানা থেকে যায় যে কারণে ভাজতে অনেক অসুবিধা হয় ভাজতে গেলে ফেটে যায় এ কারণে আমি ফর্কটা ব্যবহার করেছি এখানে পেঁয়াজের বেরিস্তা দেব আমি এখানে হাফ কাপ পেঁয়াজের বেরিস্তা করে নিয়েছি এরকম করে আর মরিচ নিয়ে নিয়েছি শুকনা মরিচ তিনটা ভেজে দিয়ে দিচ্ছি এই কাটলেটটাকে টেস্টি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট নুডলসের একটা টেস্ট মেকার আপনারা যে কোনো টেস্ট মেকার ব্যবহার করতে পারেন আর ইচ্ছা হলে ম্যাগি টেস্ট মশলা যে আছে সেটাও ব্যবহার করতে পারেন এখন আমি একটু করে কিশমিশ বাদাম একটু ভেজে কেটে নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লেবুর রস আলুর মধ্যে লেবুর রসের টেস্টটা আমার খুবই ভালো লাগে টেস্ট মেকারে যেহেতু লবণ আছে তাই লবণটা একটু অ্যাডজাস্ট করে দিতে হবে একদম বেশি দিবেন না আর দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া বাস আমি আর কোনো কিছুই মেশাবো না আমি এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি কারণ আমি টেস্ট মেকার ব্যবহার করেছি আর সবচেয়ে শেষে দিয়ে দিবো পাতা কুচি এটাকে খুব ভালো মতো মেখে নিতে হবে এখন আমি কাটলেটগুলোকে শেপ দেব আর চিকেনের যে পুটটা বানিয়েছি সেটাকে আমি স্টাফিং করব আমি এরকম করে বেশি করে একটু আলুর মাখাটা নিয়ে নিচ্ছি তারপর আমি হাতে একটু প্রেস করে চিকেনের কিমাটা এটার ভিতরে আমি ভরে দিচ্ছি এটাকে একটু প্রেস করে আস্তে আস্তে আপনারা এরকম করে ভরে দিবেন। তারপর ঠিক এরকম করে আস্তে আস্তে প্রেস করে এরকম করে একটা শেপ দিয়ে দিবেন আমি গোল শেপে করেছি এটাকে আপনারা যে কোনো শেপে করতে পারেন আমি সবগুলোকে স্টাফিং করে নিচ্ছি এখন আমি এটাকে প্রথমে কর্নফ্লাওয়ারে হালকা একটু কোট করে নেব খুব বেশি না এরকম করে ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি এখন এটাকে ব্রেড ক্রামে দিয়ে যেহেতু আমার হাতটার মধ্যে ডিম লেগেছে আমি এখন এটাকে কাটা চামচ দিয়েই ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি করা একদম শেষ আপনার ইচ্ছা করলে এটাকে ফ্রোজেন করে ব্যবহার করতে পারেন একটা প্লেটে এরকম আলাদা আলাদা করে ছড়িয়ে কাটলেটগুলোকে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে এক থেকে দুই ঘন্টা রেখে দিবেন তারপর এটাকে বের করে একটা জিপলক ব্যাগে এই জিনিসগুলোকে ভরে ডিপ ফ্রিজে এটা সংরক্ষণ করতে পারেন পুরা রমজান মাস এখন আমি এই কাটলেটগুলোকে ভেজে নিব। এখন একটা হাঁড়িতে আমি তেল গরম করে নিয়েছি আর তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে আপনারা ইচ্ছা করলে ডুবো তেল দিতে পারেন আমি শালো ফ্রাই করব তাই আমি কম তেল ব্যবহার করেছি তেলটা গরম হয়ে গেলে আমি কাটলেটগুলো দিয়ে দিচ্ছি একসাথে অনেকগুলো কাটলেট দিবেন না আমি চুলার ফ্লেমটা মিডিয়াম করে আস্তে আস্তে এটাকে ভেজে নেব এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে আমি এগুলোকে তুলে নিচ্ছি চিকেনের পুর ভরা আলু কাটলেট আমার একদম শেষ হয়ে গেছে। এটা দেখতে যেমন সুন্দর এটা খেতে তেমন টেস্টি আর অনেক মজার একটা খাবার এটা বাচ্চারা তো খুবই পছন্দ করে আমি একটা কাটলেট ভেঙি দেখাচ্ছি আপনাদের এটার ভেতরের পুরটাও দেখা যাচ্ছে আর আলুটাও দেখা যাচ্ছে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না